জাতীয় বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। আপনাদের প্রত্যেককে সৌভাগ্য দিশায় জানাচ্ছি স্বাগত। নিয়মিতভাবে আপনাদের জন্য আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি এবং যারা অপেক্ষারত দর্শক বন্ধুরা রয়েছেন তারা তো জানেনই যে অনুষ্ঠানের যে মূল বিষয়বস্তু সেটা হয় মানুষের উপকারে কিভাবে আমরা কিছু করতে পারি। দর্শক বন্ধুদেরকে আমরা বারবার মনে করিয়ে দিই যে আপনার লক্ষ্য আপনার চেষ্টা সেটাকে যদি আপনি সম্পূর্ণ করতে চান আপনার পাশে কিন্তু আমাদের অতিথি রয়েছেন। আপনি যদি রেমেডির জন্য এখনো ভাবছেন যে কিভাবে কি করব, অ্যাস্ট্রোলজারের কাছে গেলে রেমেডিয়াল পার্টের জন্য হয়তো অনেক খরচা হয়ে যাবে, তাহলে বলবো যে একদমই ঘাবড়াবেন না, অনুষ্ঠানটা মন দিয়ে দেখুন। এই অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি থাকেন তিনি সমস্ত স্তরের মানুষের ভালো যাতে হতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু সৌভাগ্য দিশাকে তৈরি করেছেন। সৌভাগ্য দিশা তার নিজস্ব চেম্বার যেটি রয়েছে ডানলপে এবং সেখানে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক শুক্রবার শনিবার রবিবার এই দিনগুলোতে সুযোগ থাকে, বিভিন্ন দূর দূরান্ত প্রান্ত থেকে মানুষ চলে আসেন তার চেম্বারে। বাইরের চেম্বারের তারিখগুলো তো আপনাদের জন্য টিভি স্ক্রলে চলছেই, সেটা আপনাদের নতুন করে আবারও জানানো হবে। কিন্তু যদি আপনার বাড়ির সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে বা তার সামনে পরীক্ষা, এখনই আপনি মনে করছেন যে একটা প্রপার গাইডলাইনের মধ্যে তাকে রাখা উচিত, যেটা তার জন্য করলে সেটা ভালো হবে, সেরকম কিছু পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে অনুষ্ঠানটা দেখতে থাকুন এবং সরাসরি পৌঁছন সৌভাগ্য দিশায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, অর্থাৎ আমাদের প্রত্যেকের আপনাদের প্রত্যেকের পরিচিত সেই ব্যক্তিত্ব যাকে আমরা এক কথায় জানি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রী। তাঁকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে গেছি, আপনাদের সঙ্গে থাকলাম, আপনাদের বন্ধু আমি সুপর্ণা, স্বাগত জানাই তাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রোগ্রাম দেখছে সৃষ্টি সৃষ্টি প্লাসের পর্দাতে, প্রত্যেক নিয়ত প্রোগ্রাম হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং যেমন প্রত্যেক দিনই প্রোগ্রাম, দিনের বেলায় প্রোগ্রাম থাকে, কখনো দুটো সরি কখনো তিনটে, তিনটে পঁচিশ, এরকম বিভিন্ন টাইমে আপনারা প্রোগ্রাম দেখেন, আবার রাত নটার সময় আপনারা কিন্তু প্রত্যেক নিয়ত আপনারা সৃষ্টিতে আপনারা প্রোগ্রাম দেখতে পারেন। তো বিষয়টা হচ্ছে শুধু সৃষ্টি নয়, এর বাইরেও নিউজ পেপার, হোর্ডিং, অন্য চ্যানেল, অন্যান্য মিডিয়াতেও আপনারা পেয়েছেন দেবাশিষদাকে, শুধু পাচ্ছেন তাই নয়, যে কারণের জন্য আপনারা এসছেন দেবাশিষদার কাছে আজকে 32 বছরে আপনাদের সেই কাপ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে করানো হয়েছে বিভিন্ন চেম্বারে। সুতরাং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, একজন কম্পিটেন্ট পার্সন আপনি, সে ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন কি বলবো, একজন আইপিএস হতে পারে বা একজন সাধারণ মানুষ হতে পারে, কিন্তু তার এক্সপিরিয়েন্স যদি সব সঠিক না থাকে তাহলে সে আপনাকে সেই গাইডলাইনটা করতে পারবে না। একজন ডাক্তার দেখাতে গেলে যেমন আপনাকে চিন্তা করতে হয় যে কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবো বা আমার কি রোগ আছে, আমি সেই ডাক্তার দেখাবো যে ভালো অভিজ্ঞ মানুষ বা অভিজ্ঞ ডাক্তার, তাকে যাকে আপনি কোন কনসালটেন্সি করার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট নেন সে এমডি ডাক্তার। তো একজন অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব কিন্তু আপনাকে জানা উচিত যে কার কাছে গেলে আপনার সন্তানের কেরিয়ার তৈরি হবে, কার কাছে গেলে আপনার অর্থ সমস্যা মিটে যাবে, কার কাছে গেলে আপনার বাস্তু সমস্যা মিটে যাবে, কার কাছে গেলে আপনার পারিবারিক অশান্তি বা দাম্পত্য অশান্তি মিটে যাবে, এটাকে আপনাকে ডিসিশন নিতে হবে। ডিসিশন মাস্ট বি গ্যারান্টেড, আপনাকে ডিসিশন নিতে হবে। অনেকে ভুল করে বিভিন্ন জায়গায় আপনারা ছুটছেন, বহু বছরের পর বছর ঘুরছেন, না, দিস ইজ নট পসিবল। একটা জায়গায় মাথায় রাখতে হবে, একজন ডাক্তারই হোক বা একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধু হোক, তারা চাইবেন প্রকৃত যারা মানুষ তারা অল্প সময়ের মধ্যে আপনাকে সেই জায়গা থেকে সাকসেস দেওয়ার বা সমাধান দেওয়ার। কিন্তু যারা এই প্রসেসে যারা এগোচ্ছে, ছ মাস, এক বছর, দু বছর আপনার কাছ থেকে অনেক অনেক টাকা পয়সা কেড়ে নিচ্ছে, যখনই যাচ্ছেন তখনই ভিজিট, যখনই যাচ্ছেন তখনই রেমেডি, যখনই যাচ্ছেন তখনই এটা হচ্ছে না ওটা হচ্ছে না, যারা এইভাবে বিজনেস করে এগোচ্ছে একটু সাবধানে আপনাদের থাকতে হবে। তো আমি নিন্দা মন্ত্রে যাব না, যারা দেবাশিষ শাস্ত্রীর কাছে এসে কাজ পেয়েছে, বহু হাজার হাজার মানুষ আপনারা সারা ভারতবর্ষের মানুষের কাজ পেয়েছেন, যদি সেইভাবে এগোতে চান, আপনার জীবন তৈরি করতে চান, যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি যদি চান তার সমাধান করতে, তবেই আপনাদের চেম্বারে যোগাযোগ করতে হবে, বুকিং নাম্বারে ফোন করে আপনাকে বুকিং করতে হবে, তবেই আপনি কিন্তু সেই জায়গাটা কমপ্লিটলি সমাধান পাবেন।
প্রত্যেক শুক্র শনি রবি ডালনা বিক্রমে সি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর পার্সোনাল চেম্বার। এখানে সমস্ত আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি গরিব ধনী সকলের জন্য আপনারা ওখান থেকে নিতে পারবেন সমস্ত গ্যারেন্টি সহকারে। তার মানে কি হচ্ছে, আপনার দু টাকাও নষ্ট হওয়ার জায়গা নেই। আপনি যেমন আপনার আর্থিক সামর্থ্য তেমন আপনি কিন্তু ওখান থেকে সমস্ত রেমেডি আপনি করতে পারবেন। এক দু নম্বর কথা হচ্ছে, বহু দূর দূর থেকে সেলিব্রিটি থেকে শুরু করে দূরাগত বহু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক নিয়ত সেখানে আসেন ডালনাব সৌভাগ্য দিশা। যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন, ডালনাব হচ্ছে দক্ষিণেশ্বরের পাশে, ডালনাব দক্ষিণেশ্বর মায়ের মন্দির, তার পাশে হচ্ছে ডালনাব বিক্রমেসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা। ওখানে শুক্র শনি রবি আপনারা কিন্তু ওখানে সপ্তাহে 3 দিন 4 দিন ওখানে পাচ্ছেন। বাইরে যেমন রয়েছে বৃহস্পতিবারে গড়িয়াহাট, এবং বাইরের চেম্বার যেমন রয়েছে কবে বর্ধমান, কবে শিলিগুড়ি, কবে মেদিনীপুর, কবে মেছেদা, কবে কৃষ্ণনগর, আপনারা এখানে স্কলিং দেখুন, ঠিক টাইম ডেটে আপনারা দেবাশিসটাকে পেয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনার সন্তানদের কেরিয়ার গড়তে হবে, তাহলে আপনি কি করণীয়, অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনাদের যেতে হবে সেই জায়গায় বা যে কোনো সমস্যার জন্য। তো লাইনে যিনি আছেন তাকে স্বাগত জানাবো একটু ধৈর্য ধরার জন্য। কে আছেন বলুন, নমস্কার। টাইমিংটা কখন, সময়টা বলুন। দুপুর 1:08। 1:08 দুপুরে 1:08। জন্মস্থানটা বলবেন। জন্মস্থান, জন্মস্থান বারাসাত হাসপাতাল। বেশ, অনুষ্ঠান দেখছেন নিয়মিত? অনুষ্ঠান কি নিয়মিত দেখেন? কত টাইমটা বললো? দুপুর 1:08। দুপুর 1:08 এ জন্ম। আচ্ছা ঠিক আছে। অনুষ্ঠান কতদিন দেখছেন? ধন্যবাদ আপনাকে। 31 অক্টোবর 1993 রবিবার ছিল। আজ ভরণী নক্ষত্র, মেষ রাশি, কুম্ভ লগ্ন, প্রতিপদ কৃষ্ণ পক্ষে জন্ম। মেষ রাশি, কুম্ভ লগ্ন, প্রতিপদ কৃষ্ণ পক্ষে জন্ম, ভরণী নক্ষত্র। ওনার হচ্ছে নরগণ, আর একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে মঙ্গল, বুধ বক্রি স্থানে রয়েছে তার। বিষয়টা হচ্ছে যে আপনার মেয়ের এডুকেশন কমপ্লিট হয়েছে দিদি? হাউজের মধ্যে বা কোন জায়গায় সেখানে তার পড়াশোনা এডুকেশন সমস্ত জায়গা থাকে, ঠিক তার ভাগ্য স্থানে তার সেখানে রয়েছে একটি অমঙ্গল দোষ, অর্থাৎ সেখানে কানেক্টেড হয়ে রয়েছে। আর আরেকটি জায়গা রয়েছে যে তার দাদা মানে সরি দাদা সাউজে তার শনির অবস্ট্রাকশন রয়েছে, যে কারণের জন্য তার হওয়া কাজগুলি বাধা হচ্ছে বা তার চাকরির জায়গায় ডিস্টারবেন্স হচ্ছে। আর আরেকটি জায়গা রয়েছে, আপনারা ওকে বিবাহ দেওয়ার জন্য কোনো যোগাযোগ করেছেন নাকি শুধু ক্যারিয়ারের জায়গাটা কমপ্লিট করবেন তারপরে? হ্যালো, ঠিক আছে, কিন্তু চতুর্থ হাউজে যেহেতু তার কেতুর অবস্ট্রাকশন রয়েছে তো সেখানে কি হবে, সেখানে তার হওয়া কাজে তার বাধা হবে। চাকরির এক্সাম আপনি যে দিতে থাকুক, মেয়েকে বলুন তুই চাকরির শুধু এক্সাম দিয়ে যা, কিন্তু চাকরিটা আদৌ সেই জায়গা থেকে হবে না। কারণ কি, অনেকে এডুকেশন হায়ার এডুকেশন করে থাকেন কিন্তু দেখা যায় চাকরি হচ্ছে না, কেন বলুন তো?
এই যে অমঙ্গল দোষ বা কালসর্প যোগ, বীর্যোগ, সাধেসাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী যোগ বা দারিদ্র যোগ বা অঙ্গারী দোষ যদি কোষ্ঠীর মধ্যে থাকে বা মাঙ্গলিক দোষ থাকে যদি কর্মস্থানে, তাহলে কিন্তু আপনার অল্প কারণের জন্য তার চাকরিটা ডিসব্যালেন্স হয়ে যাওয়া। অর্থাৎ দেখা যাচ্ছে পড়াশোনা করছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, এক্সাম দিচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। যদি ওর চাকরি কিন্তু হবে, কিন্তু যে অমঙ্গল দোষটি রয়েছে এই যোগটি যদি একটুখানি আপনারা ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আগামী 21 মানে সরি 21 সালের যে সেপ্টেম্বর মাস, এই যে সেপ্টেম্বর মাস আসছে, সেপ্টেম্বর মাসে ওর কর্মযোগ তৈরি হবে, অর্থাৎ চাকরির জায়গা ও তৈরি করতে পারবে। বুঝতে পারছি আপনাদের বাটানগর, সন্তোষপুর, লুঙ্গি, বজবজ, হেন কোনো জায়গা নেই যে কাজ না দিয়েছে। সুতরাং একবারের জন্য গড়িয়াহাট চেম্বারে আপনাদের কাছে হবে, গড়িয়াহাট চেম্বারে আপনারা চলে আসতে পারেন বা ডালনাথ চেম্বারে আপনি দেবাশীতা পার্সোনাল চেম্বারে চলে আসতে পারেন। আপনারা বুকিংটা সেরে নিয়ে চেম্বারে পৌঁছে গেলেই আপনারা কিন্তু সমস্যাগুলোর যে পার্মানেন্ট সমাধান সেইটা পাওয়ার সুযোগ পাচ্ছেন, এবং সেই কারণেই প্রত্যেক শুক্রবার, শনিবার, রবিবার ডানলপের সৌভাগ্য দিশাতে পাচ্ছেন তার নিজস্ব চেম্বার, পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার গড়িয়াহাটে ভাগ্যচক্র চেম্বারে, এবং অন্যান্য যে চেম্বারগুলো রয়েছে যেমন 12 তারিখে পাবেন দুর্গাপুরে, 18 তারিখে কৃষ্ণনগর, 15 তারিখে পাচ্ছেন মেচেদায়, 19 তারিখে শিলিগুড়ি, 22 তারিখ বর্ধমান, 25 তারিখ পেয়ে যাচ্ছেন মেদিনীপুরে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আরো এক কলার। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন, কার সম্বন্ধে জানছেন? আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, হুগলি থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু ডেট অফ বার্থটা একটু বলুন, দাতারি জানতে চাই। বলুন, জন্ম তারিখটা বলবেন। হ্যাঁ, জন্ম তারিখ 31/12/2000। 31/12/2000, বেশ, টাইমটা দেন। 2001 দেখতে থাকুন। ছেলে এখন কি করছে একটু বলবেন। হ্যাঁ বলুন, ছেলে এখন কি করছে যদি একটু বলেন। ছেলে এখন পড়ছে, পড়াশোনা করছে। হ্যাঁ, নিশ্চয়ই বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আপনি ফোনে থাকবেন, লাইনে থাকুন, ফোনে থাকুন, উনি জানাচ্ছেন। প্রথমবার আজকে কথা বলার সুযোগ হলো এই অনুষ্ঠানে? হ্যাঁ, কথা কাটা কাটা দিয়ে কথা। না না, আজকে কি এই অনুষ্ঠানে ফার্স্ট টাইম ফোনে চান্স পেলেন? না না না, হ্যাঁ কি করি শাস্ত্রী জি, আমি বহু অনুষ্ঠান দেখেছি, লাইন পাই। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন আপনি। সোমবার ছিল, 31 ডিসেম্বর 2001 সোমবার ছিল। শুনতে পাচ্ছেন? সোমবার ছিল। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি, কর্কট লগ্ন, দ্বিতীয়া কৃষ্ণপক্ষে জন্ম, আর ওর হচ্ছে দেবগণ। যেটা হচ্ছে পড়াশোনাও কি পড়ছে এখন একটু যদি বলেন। ও পড়ছে এখন উচ্চ মাধ্যমিক পাস করে বিসিএ সেকেন্ড ইয়ার হচ্ছে। হ্যাঁ, বেশ ভালো পড়াশোনা করবে, পড়াশোনার জায়গাটা খুব ভালো জায়গায় এগিয়ে যেতে পারবে। কিন্তু ওর প্রবলেমটা হচ্ছে গুরুজনের প্রতি মাঝে মাঝে অনীহা, অর্থাৎ গুরুজনের প্রতি পিতামাতাকে অবজ্ঞা করা। মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটু রিলেশন ব্রেকআপ হয়ে যায়, যে কথা বললে পরে শুনে না বা গরম হয়ে যায়। হ্যাঁ, অল্প তো গরম রেগে যায়। দেখুন, যেরকম মানে যেটা আপনি বলছেন যে বড়দের সাথে কোথাও একটা মতের, গুরুজনের সঙ্গে তার কারণ সেটা হচ্ছে কেন, তার দ্বাদশ হাউজে গুরুচণ্ডালী যোগ রয়েছে, যে কারণে তার কিন্তু এই সমস্যাটা হচ্ছে। গুরুজনের প্রতি অশ্রদ্ধা করা, গুরুজনের প্রতি অমান্যতা করা, এবং শরীরের যে উদ্যম ক্ষমতা, অর্থাৎ আমাকে পড়তে হবে, আমাকে এটাকে আগামী দিনে আমার ডেভেলপ করতে হবে, আমাদের আমার আগামী দিনে চাকরি তৈরি, চাকরির জায়গায় পৌঁছাতে হবে, সেই সমস্ত জায়গাটায় অনীহা ভাব থাকবে সবসময়। এই একটা যেমন জিনিস, এবং আরো একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওর কিন্তু, আপনি তো বাবা, আপনি ভালো করে বুঝবেন, ওর কিন্তু প্রেম ভালোবাসা জায়গায় কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ প্রেম ভালোবাসা হয়ে ডিসকানেক্ট হয়ে যাওয়া বা বারবার সেই ডিপ্রেশনে ভোগা, এরকম কিন্তু সমস্যা তৈরি হবে। আপনি কি জানেন এ সমস্ত কিছু হয়েছে? না। তাহলে আপনার জানা হয়ে গেল, আপনি সেইভাবে তাকে বোঝাবেন বা বলবেন, আর যদি এই দিকগুলোকে কারেকশন করাবার সুযোগ থাকে তাহলে অবশ্যই করান। এবং আরো একটি যোগ রয়েছে, আমরা সকলে তো চাই ছেলে পড়াশোনা করুক বা মেয়ে পড়াশোনা করুক, দেখুন তার অষ্টম স্থানে মঙ্গল বসে আছে, অষ্টমস্থ মাঙ্গলিক দোষ,
অর্থাৎ অষ্টমস্থ মাঙ্গলিক দোষ থাকলে কি হবে, তার কর্মস্থান বারবার চেঞ্জ হবে এবং কিন্তু কর্মস্থানে বিভ্রান্তি হবে। সে এডুকেশন বলুন বা তার চাকরি বলুন বা বিবাহ বলুন বা সবটাই অলমোস্ট কিন্তু একটা মানে কি বলবো বিভ্রান্তিমূলক জায়গার মধ্য দিকে যাবে। এটাকে আগে থাকতে একটুখানি ঠিক করে নিন, দেখবেন ছেলে খুব হায়ার এডুকে মানে হায়ার মার্ক নিয়ে সে পাশ করতে পারবে বা ডিভিশন নিয়ে সেরকমভাবে পাশ করতে পারবে এবং আগামী দিনে তার চাকরি পর্যন্ত পৌঁছে যাবে। আমাদের জীবনে সকলের জীবনে কিন্তু উচ্চশিক্ষা ক্রিয়ার বাস্তু বিবাহ সবটাই কিন্তু ভগবান লিখে দিয়েছেন বা জন্মকালীন সময় থেকে আছে। কোনো গ্রহগত অবস্ট্রাকশন যেমন আপনার ছেলের রয়েছে গুরুচণ্ডালী দোষ মাঙ্গলিক এবং কালসর্পদোষ রয়েছে, যে কালসর্পদোষটি হচ্ছে শনিভঙ্গ কালসর্পযোগ, তিনটে যোগই কিন্তু খারাপ। সেই জায়গা থেকে ছেলেকে একটুখানি পরিমাণের সংশোধন করে আপনি নিন, তাহলে কিন্তু আপনার ছেলে আগামী দিনে সেই জায়গায় লক্ষ্যে তার পৌঁছাতে পারবে। কেমন, আপনি ডালনাথ চেম্বারে সরাসরি চলে আসতে পারেন, অসুবিধা কোনো কারণ নেই। যদি বর্ধমান কাছে, হ্যাঁ বর্ধমান আপনি আসুন, তাহলে বর্ধমানে বর্ধমান আছে হোটেল নিশিদিন তিনকোনিয়া বাস স্ট্যান্ডে। 22 তারিখে আপনার সুযোগ থাকছে বর্ধমানে। ঠিক আছে দাদা, আর বারে বারে দেখাতে হবে না দেবাশিসদাকে, আপনারা জানেন তো বারে বারে দেবাশিসদের কাছে আসতেও হবে না দেখাতেও হবে না, বারে বারে ভিজিট লাগে না, বারে বারে প্রতিকার করতে হয় না, বহু হাজার হাজার মানুষ আসছেন দেবাশিসদের কাছে, তো এই জায়গাটাকে বুঝতে হবে। ঠিক আছে, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ তাহলে কিন্তু তিনি সারিয়ে দিতে পারেন। আর যারা ব্যবসা বিজনেস নিয়ে ব্যস্ত তারা কিন্তু অনেক টাকা আপনাকে ডিমান্ড করে বসে থাকবে, সেটা দেবাশিসদা করেন না। ঠিক আছে, ভরসা রাখুন। দর্শকদেরকে এবারে আমরা আবারও জানাবো যে এমনই মানুষরা যারা এসেছিলেন দেবাশিসদার কাছে এবং তারা আজকে ভীষণভাবে যে ভালো আছেন সেটা তারাই জানাচ্ছেন, চলুন শুনে নেওয়া যাক। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার, আমি পিয়ালি দাস, আমি কাশীপুর থেকে আসছি। আমি ওনার সাথে যোগাযোগ করে ওনার চেম্বারে আসি ডাল্লাপের সৌভাগ্য দিশাতে। ওখানে আসার পর উনি আমাকে বলেছিলেন যে আমার কর্মজীবন নিয়ে আমি যে দুশ্চিন্তায় ছিলাম, আমার সাংসারিক লাইফ নিয়ে যে দুশ্চিন্তায় ছিলাম, উনি বলেছিলেন যে 3 মাসের মধ্যেই আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমি কর্মসফলতা পেয়েছি, একটা চাকরি পেয়েছি, সাংসারিক লাইফটাও আমার ঠিক আছে। পার্সোনালিও উনি খুব খুব ভালো মনের মানুষ, মানে আমার ক্ষমতা ছিল না এত কস্টলি জিনিসপত্র কেনার বা কিছু, উনি আমাকে সেই আমার বাজেট অনুযায়ীও জিনিসপত্র উনি করে দিয়েছিলেন। তো উনি আমার কাছে ভগবান তুল্য। নমস্কার, আপনি যে ডানলপে সৌভাগ্য জেন্স ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছেন, আপনি কি কি উপকার পেয়েছেন এখানে এসে? আমার মা মেয়ের ঝাড়া সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছে? ওই শ্বশুর বাড়িতে অশান্তি গন্ডগোল, বিয়ের জন্য সেসব সমস্যা সব মিটে গেছে এখানে এসে। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন এখানে ডানলপে যে সৌভাগ্য জেন্সে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনি যে সমস্যা মেয়ের সমস্যাগুলো নিয়েছেন ওটা মোটামুটি মিটে গেছে? আচ্ছা, এটা অনেকজন বলে যে অনেক জ্যোতিষীর কাছে গেলে অনেক খরচা পাতি হয়, সেটা আপনি কি বলতে চাইবেন? ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে কি অনেক খরচা এসব কিছু হয়েছে? না, বেশি খরচা হয়নি, অল্পর মধ্যেই আমি উপকার। কি মনে হয় কথাগুলো শুনে মনে হচ্ছে না যে আপনার মতনই সাধারণ মানুষ বা হয়তো আপনাদের মতনই কোনো সমস্যায় পড়ে রয়েছেন তেমন মানুষ গেছিলেন দেবাশিসদার কাছে এবং তারপর সেখান থেকে রেমেডি নেওয়ার পরে, সেখান থেকে তার বলা যে কথাগুলো, তার যে গাইডলাইন, সেগুলোকে মেনটেন করার পরে আজ তারা কতটা ভালো আছেন? এইভাবেই কিন্তু দর্শক বন্ধুদেরকে আমরা বলতে চাইবো যে যদি আপনি ঠিকঠাকভাবে কথাগুলোকে যেমনভাবে উনি বলেন সেগুলোকে মেনে চলতে পারেন, যদি উনি যে রেমেডিটা দিচ্ছেন সেটা সে নিতে পারেন, তাহলেই কিন্তু অনেক অনেক অসুবিধার হাত থেকে আপনারা বেরোতে পারবেন। আমাদের ফোনে রয়েছেন বন্ধু, হ্যাঁ বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার বাবা, আমি গোরখ থেকে অতনুপত বলছি। হ্যাঁ বলুন, আপনার কাজ সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানব। আপনার ডেট অফ বার্থটা বলুন একটু। 21 25 21 11 1988। আচ্ছা 21 11। হ্যাঁ হ্যাঁ
21/11/1988, তাই তো? কখন? কখন সেটা? সকাল 6টায়, 6টায়। সকাল 6টায়। কোথায় জন্ম? টাঙ্গুয়া। কাটোয়া? টাঙ্গুয়া, টাঙ্গুয়া। পান্ডুয়া, আচ্ছা ঠিক আছে। বলে দিচ্ছি, একটু লাইনে থাকুন। আজকে প্রোগ্রামটা কখন? এখনই জাস্ট দেখছেন নাকি স্টার্টিং থেকেই দেখছেন? না, দেখছি আজকে, আমি মাঝে মাঝে দেখি, সময় পাই না সব সময়। আজকে তো দেখছিলাম, আর অনেকক্ষণ থেকে ট্রাই করছি, যাক বাবার লাইনটা পেলাম আজকে এখন। মানুষ ট্রাই তো করতেই থাকেন। এবং আপনাদের কাটোয়া, অম্বিকা, কালনা প্রচুর ক্লায়েন্ট আসেন, ঠিক আছে? হ্যাঁ 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 বাবা, আমি জীবনে সমস্যা থাকলে একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তবেই সমস্যার সমাধান হবে। 21 নভেম্বর 1988, 88 বললেন তো, সোমবার ছিল। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, ত্রয়োদশী শুক্লপক্ষে জন্ম। আপনার হচ্ছে দেবগণ আর একটি জায়গা রয়েছে। আপনি এখন কি করছেন, মানে অ্যাকচুয়ালি আপনি প্রাইভেটে কোনো কাজ করছেন নাকি ব্যবসা বিজনেসের সঙ্গে যুক্ত? আমি এখন একটা সরকারি চাকরি, মানে প্রাইমারি স্কুল টিচার। প্রাইমারি স্কুল টিচার, বেশ ভালো, বেশ আপনি খুব ভালো যেটা আপনি পেয়েছেন। কিন্তু একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি, বিবাহ সমস্যা আপনার হয়েছে। আপনি কিন্তু তার আগে অনুষ্ঠানে কিন্তু প্রবলেমের কোনো কিছু জানাননি। দেখুন দেবাশিস দা, শুরুতেই যেটা বললেন আপনি, বলতে সেইটার কারণে ফোনটা করেছেন। আপনার বিবাহ সমস্যা আছে, চাকরি করেছেন, পেয়েছেন, খুব ভালো। এবার বিবাহ সমস্যাটা খুব মিটিয়ে নিন। দেখবেন আগামী দিনে আপনার সেপ্টেম্বর মাসের 23 তারিখের পরে আপনি আপনার বিবাহযোগ তৈরি হয়ে যাবে। আপনি সম্ভব হলে এই যে অঙ্গারী দোষটি রয়েছে এবং মাঙ্গলিক দোষ রয়েছে সেই জায়গাটাকে একটু ঠিক করুন, দেখবেন যে আপনার বিবাহ যোগ হয়ে গেছে, ঠিক আছে? একবারের জন্য ডাউনলোড চেম্বারে যোগাযোগ। কিছু হচ্ছে না। হ্যাঁ, দেখবেন আপনি বিবাহের জন্য দেখাশোনা চলবে, অনেক কিছু কথাবার্তা হবে, কিন্তু কোনো না কোনো জায়গায় বিবাহ ডিস্টারবেন্স হয়ে যাবে। কারণ চতুর্থ হাউসে হ্যাঁ এটা হচ্ছে, এটা কিন্তু হবে, এবং তার জন্য আপনি ডিপ্রেশনে ভোগেন এবং শরীর ভালো যায় না আপনার। আপনার প্রেশার কিন্তু এরপরে বাড়তে থাকবে, বা হার্টের মধ্যে কিন্তু স্পার্কেল হবে, অত্যন্ত চিন্তা করলে কিন্তু বুকের বাঁদিকে ধরফর করবে। করছে কি আপনার? দেখুন আপনার শারীরিক সিচুয়েশন সম্বন্ধে কিন্তু আপনাকে দেবাশিস দা সচেতন করে দিলেন, সজাগ করে দিলেন। আপনি কিন্তু সেই যেখানে যে যে কথাগুলো উনি বলছেন সেই গাইডলাইনটাকে যদি এখন থেকে নিতে পারেন, তাহলে কিন্তু শারীরিক দিক সম্বন্ধে আপনাকে বেশি দুশ্চিন্তা থাকবে না। শারীরিক, মানসিক, আর্থিক সবটাই ঠিক হয়ে যাবে, এবং বিবাহ সমস্যা সারা জীবনের মতন ঠিক হয়ে যাবে। ভালো মেয়ে পেয়ে যাবেন, ভালো পাত্রী পেয়ে যাবেন আপনি, অসুবিধা কোনো কারণ নেই। একবারের জন্য ডালনব চেম্বারে, দক্ষিণেশ্বর ডালনব, ডালনব চেম্বারে যোগাযোগ করবেন শুক্র শনি রবি 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর বর্ধমান যদি আপনি যোগাযোগ করবেন, 22 তারিখে বর্ধমান পেয়ে যাবেন। আদার্স চেম্বারে যোগাযোগ করলে সেভাবে ডেট অনুযায়ী পেয়ে যাবেন। কেমন? ভালো থাকুন, সকলকে আন্তরিক অভিনন্দন আমরা জানাবো। একদম সমাপ্তের পথে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ভালো থাকবেন। আর ভালো যে থাকতে হবে, জীবন চলতে গেলে ভালো না থাকলে হবে না। মেন হচ্ছে মাইন্ড অফ স্যাটিসফ্যাকশন। আপনার সন্তান, আপনার ক্যারিয়ার, আপনার সমস্ত বিবাহ জীবন, সমস্তটাকে, সমস্ত জায়গাটাই ভালো থাকতে হবে আপনাকে। আপনার বাস্তু সবটাই পরিষ্কার রাখতে হবে, তবেই আপনি দেখবেন আপনার জীবন খুব সুগম হতে থাকবে। আজকে আর সময় নেব না, নমস্কার, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525।